সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান, ইনপেক্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমদানি রপ্তানি সংক্রান্ত ট্রেনিং কোর্সের আজকের 9 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব কোনো আমদানি পণ্যর প্রফিট কিভাবে বের করবেন, অর্থাৎ একটি আমদানি পণ্যের যে খরচগুলি, সেই খরচগুলি আপনি কোন কোন খাতে খরচ হবে এবং কী কী খরচ আছে, সেই খরচগুলি কী কী সেটা আপনি কীভাবে বের করবেন এবং এই ব্যাপারে খরচের ব্যাপারটা কীভাবে ধারণা নেবেন, সেই ব্যাপারটা আজকে আলোচনা করব। এবং বিক্রয় মূল্য তো আপনার জানা থাকবে, সেই এবং আপনার বিক্রয় মূল্য এবং খরচ থেকে বের মাইনাস করে আপনি আপনার প্রফিট কীভাবে বের করবেন, সে ব্যাপারে বিস্তারিত আজকে আলোচনা করব। তো চলুন আজকের ক্লাসটা শুরু করা যাক। বিসমিল্লাহ রহমান রহিম। আমদানি রপ্তানি ট্রেনিং সংক্রান্ত ট্রেনিং কোর্সের 9 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা জানব কোনো আমদানি পণ্যের খরচ আপনারা কীভাবে বের করবেন, সে ব্যাপারে আজকে ধারণা নিব। তো চলুন আজকের ক্লাসটি শুরু করি। কোনো আমদানি পণ্যের খরচ আপনারা কীভাবে বের করবেন, কী কী জিনিস আপনারা ধরতে হবে, সেই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। তো বন্ধুরা, আজকে আমি আমাদের আলোচনার বিষয় আমদানি পণ্যের খরচ বের করার নিয়ম। আমরা অনেকেই আমদানি করার সময় চিন্তা করি যে আমরা যেহেতু আমদানি করব, পণ্যের মূল্য কত, 100 টাকা, ট্যাক্স কত, 10 টাকা, 110 টাকা। তো 110 টাকা, 100 টাকা ক্রয় মূল্য, 110 টাকা ট্যাক্স, এবং আর কী আছে, আমরা লাভ করব 10 টাকা, 120 টাকা আমি পণ্য বিক্রি করব, তাহলে আমি পণ্যতে লাভ করতে পারবো, এইভাবে আমরা চিন্তা করি। কিন্তু আসলে এইভাবে চিন্তা করা উচিত না। কীভাবে আপনারা হিসাব করবেন, তার প্রথম হচ্ছে 1 নম্বর, পণ্যের মূল্য। পণ্যের মূল্য আপনি প্রথমে বের করবেন, তারপরে বের করবেন জাহাজ ভাড়া কত। জাহাজ ভাড়া বা বিমান ভাড়া, জাহাজ ভাড়া বা বিমান ভাড়া যদি পণ্যের মূল্যের সাথে যোগ করে পণ্যের মূল্য সাপ্লাই বিক্রেতা বলে থাকে, তাহলে আপনার এই জাহাজ ভাড়া বা বিমান ভাড়া ধরার দরকার নাই। যদি পণ্যের মূল্যের সাথে জাহাজ ভাড়া বিমান ভাড়া যুক্ত না থাকে, তাহলে আপনাকে জাহাজ ভাড়া বা বিমান ভাড়াটা হিসাব করতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে যিনি সাপ্লাইয়ার, সে যদি আপনাকে বলে যে এটা ফ্যাক্টরি প্রাইস, তাহলে আপনাকে ধরে নিতে হবে তার যে ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির থেকে বন্দর, যে বন্দর থেকে আপনি পণ্য শিপমেন্ট করবেন, সেই বন্দরে নেওয়ার জন্য যে ট্রাক লাগবে বা লরি লাগবে, সেই লরি ভাড়াটাও আপনাকে বহন করতে হবে, এইটা আপনি তখন ধরবেন। তো ট্রাক ভাড়া, লরি ভাড়াও আপনাকে তখন, যদি ফ্যাক্টরি পণ্যের মূল্য যদি ফ্যাক্টরি প্রাইস হয়, তাহলে আপনাকে ওই যে ডিস্টেন্সটা থাকবে, যে ফ্যাক্টরির থেকে আপনার পোর্ট পর্যন্ত আসতে যে ভাড়া লাগবে, যে ট্রাক ভাড়া লাগবে, সেই ভাড়াটাও আপনাকে যোগ করতে হবে। এরপরে 3 নম্বরে ধরবেন কাস্টমস ডিউটি। পণ্যের কাস্টমস ডিউটি কত, এটা আপনার যে সিএনএফ আছে, সেই সিএনএফকে জিজ্ঞাসা করবেন, বা আপনারা আপনার বা বই পাওয়া যায় কোন পণ্যের ডিউটি কত, সেই ব্যাপারে ট্যারিফ শিডিউল প্রত্যেক বছর বের হয়, এই বই কিনে নেবেন। আপনারা আমদানিকারক হলে অবশ্যই এই বইগুলো কিনবেন। কিনে তারপর দেখবেন আপনার এই যে পণ্যটি আপনি আমদানি করবেন, সেই পণ্যের কাস্টমস ডিউটি কত। তো এই দুইটার সাথে আপনার কাস্টমস ডিউটিটা যোগ করবেন। যোগ করার পরে 4 নম্বর হচ্ছে সিএনএফ কস্ট। আপনি যে মালটা ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পরে যে পোর্ট বন্দরই বাংলাদেশে আসুক, তারপরে বাংলাদেশের যে কোনো বন্দরে আসুক, চিটাগাং এয়ারপোর্ট বা আপনার ল্যান্ডপোর্ট বেনাপোল অথবা আইসিটি কমলাপুর, যে পোর্টেই আসুক না কেন, আপনাকে কোনো না কোনো সিএনএফ এজেন্টের মাধ্যমে পণ্যটা খালাস করতে হবে। তো ওই সিএনএফ এজেন্টের একটি কমিশন থাকে এবং অন্যান্য কিছু চার্জ থাকে, আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন টেবিল ওয়ার্কের কিছু খরচ আছে, এই খরচটা কত, এইটাও আপনি সিএনএফ এর কাছ থেকে আগেভাগে জেনে নেবেন, যাতে আপনার হিসাবে সুবিধা হয়। এরপর সিএনএফ এজেন্টের কাছ থেকে আপনার সিএনএফ কস্ট জানলেন, জানার পরে সিএনএফ এজেন্ট আপনার পণ্যগুলি পোর্টে পৌঁছার পরে পোর্ট থেকে আপনার মালটা ডেলিভারি দেবে। ডেলিভারি দিলে আপনার পোর্ট টু আপনার যে ওয়্যার হাউস আছে, আপনার যে ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউস পর্যন্ত ট্রান্সপোর্ট রেট কত,
এই ট্রান্সপোর্ট ভাড়াটা কত, এই ভাড়াটা কিন্তু ওঠানামা করে, প্রচণ্ড রকমের ওঠানামা করে। তার জন্য আপনার সিএনএফ এজেন্ট যে আসে বা ট্রান্সপোর্ট এজেন্ট যা যে আসে তার কাছ থেকে একটা আনুমানিক ধারণা আপনি নেবেন যে কত টাকা ভাড়া হইতে পারে, ঠিক আছে। এখান থেকে কিছু ধরেন 20% অ্যাড করে আপনি হিসাব করবেন, কারণ এই 20% বাড়তে পারে, আবার কমতেও পারে 20%। তার জন্য আপনি বাড়তিটা ট্রান্সপোর্টের ভাড়া যেটা আছে সেটার একটু বাড়তি ধরবেন, ঠিক আছে। তারপরে এই পাঁচটা, এই যে পাঁচটা সিরিয়াল বলছি, এই পাঁচটার পরে আপনার পণ্য আপনার হাতে চলে আসবে, অর্থাৎ আপনার ওয়ারহাউসে এখন পণ্যটা রয়েছে। ওয়ারহাউসে আসার পরে আপনার আরও কিছু খরচ আছে, সেই খরচটা হচ্ছে কি আপনার স্টাফ কস্ট, 7 নম্বর হলো আপনার অফিস কস্ট, 8 নম্বর হচ্ছে আপনার ওয়ারহাউস কস্ট, আপনি যে জায়গায় আপনি মালটা রাখবেন। যদি আপনার নিজস্ব কোনো ওয়ারহাউস হয় তারপরও সেই ওয়ারহাউসের তো একটা ভাড়া থাকবে, আপনি নিজে ইউজ না করলে আপনি একটা ভাড়া দিতেন না ওই ওয়ারহাউসের, সেই তার জন্য আপনার ওই ওয়ারহাউস একটা কস্ট ধরবেন। ধরার পরে আপনার 9 নম্বর হচ্ছে মার্কেটিং কস্ট, বা আপনার এটা যে বাজারজাত করবেন সেই বাজারজাত করার জন্য আপনার কিছু লোক খাটবে, বা ক্যারিং কস্ট আছে, পৌঁছে দেওয়া লাগলে ক্যারিং কস্ট আছে, সেই সব কস্ট আপনার ধরতে হবে। তো এই যে 9 নম্বর পর্যন্ত আপনি যখন হিসাব করলেন, এই 9টা আইটেম আপনাকে যোগ করতে হবে। টোটাল এই 9টা আইটেম যোগ করার পরে যে কস্টটা বের হয় সেটাই হলো আপনার ক্রয় মূল্য। এখন এইটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এই যে এই এইটা সহ এইখানে যা আছে এই এই 9টা আইটেম মিলে যা টোটাল যেটা আসবে সেটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য থেকে আপনার যে বিক্রয় মূল্য থাকবে, এই বিক্রয় মূল্য থেকে এই ক্রয় মূল্যটা আপনি তখন মাইনাস দিবেন, মাইনাস দিলে আপনার তখন প্রফিটটা বের হবে, এরপরে আপনি প্রফিট পাবেন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে 9টা আইটেম, এই 9টা আইটেমের যোগ ফলে আপনার ক্রয় মূল্য, এবং আপনি যেটা বিক্রি করবেন সেই বিক্রয় মূল্য থেকে এটা যখন মাইনাস দেবেন তখন আপনার এই প্রফিটটা বের হবে। তবে আমি সবাইকে যেটা পরামর্শ দেই, আপনার বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যদি সমান সমান হয় প্রথম অবস্থায়, একেবারে যখন আপনি প্রথম আমদানি করবেন তখন যদি আপনার সমান সমানও হয় তখন তারপরও আপনি আমদানিতে নামতে পারেন, কিন্তু যদি বিক্রয় এবং ক্রয় মূল্য যদি আপনার বিক্রয় মূল্যের চাইতে বেশি হয়, অর্থাৎ আপনি লস করতেছেন দেখতেছেন হিসাব করে, তাহলে আপনি না আনার জন্য, সেই পণ্যটি ইম্পোর্ট না করার জন্য আমি পরামর্শ দেবো আপনাদেরকে। আশা করি বুঝতে পারছেন কি কি পণ্যের আমদানি ব্যয়, আমদানি খরচটা আপনি কীভাবে বের করবেন এবং কী 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 জিনিস যুক্ত করবেন তার সাথে। তো এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে আপনাদের সেই ব্যাপারে আরও ব্রিফ করার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের 9 নম্বর ক্লাস, আমদানি রপ্তানি সংক্রান্ত 9 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন, যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নিচের কমেন্টসে আপনারা কমেন্টস করতে পারবেন, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেই ব্যাপারে আরও বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য। তো আপনারা সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।